সাত দিন পরে আমার আর ছোট ভাই আমির আলি মারা গেছে কিছুদিন আগে, তাদের সাগরিয়া বর্ডারের এখান দিয়ে হায়াটি ভারতে চলে গেলাম। ভারত থেকে আমাদের নিয়ে গেল হায়াটের জন্য পালা টানা একটা ক্যাম্পাস, ওইখানে আমি 13 নম্বর খুঁজতে চেয়ারম্যান সাহিগুলো আরও 27 জন সবাই নিয়ে গেলো পালা টানা একটা তোমার এখান থেকে নিয়ে গেলো আসাম লায়েলপুর। লায়েলপুর ট্রেন দিয়ে আমাকে সিলেট মৌলভীবাজার পাঠায় দিল। আমার সাথে কুমিল্লার মজিবুর রহমান একটা ছেলে, দুইজন, একজনের কাছে ওয়ারলেস আর জনের কাছে কম্পাস। কিছুদিন পরপর ভারতের সাথে যেখানে ট্রেন দিয়েছি ওইখানে ক্যাপ্টেন ধর আর একটা কুমিল্লার ক্যাপ্টেন সুজিত আলী, নাম শুনছে, দেবী দিয়ের কলেজের প্রতিষ্ঠাতা, ওনাদের সাথে আলাপ করতাম। যে আমরা ওই এখান থেকে আগে নিয়ে রিপোর্ট নিয়ে জিওগ্রাফি তো পড়ছেন, জিওগ্রাফি ও মানচিত্র এটা আমাদের জানা যাদের আছে তাদেরকে এই কাজে নিযুক্ত করত। তো আমরা ওইখানে এই রিপোর্টটা ওইখান থেকে ওনারা পায়ে করতো। তারপরে সিলেট থেকে ঢাকা আসি, ঢাকার কিছুদিন আমাদের মিলে আসলে আসি আর ওই মজিবরণে বললাম যে তোমাদের লেখা এখানে না দিই, অসুবিধা আছে অন্য দৃষ্টিকে আমি সেটা এখানে আমার দৃষ্টিকে আমার দেবে না, আমি অন্য দৃষ্টিকে দেবো, আমি এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে যেহেতু আমি যাবো না, না কোথায় আমার ওইখানে চলো। তার এখানে গেলাম, কিছুদিন থাকার পরে তাদের ওই এলাকার একটা লোকে কেমনি জানিয়ে দিয়ে অমুক তে ধরা পড়ে গেল। আমি ওই এখান থেকে আবার চলে গেলাম ভারতে, ভারতে যাই বললাম যে হান্নান ভাই আছে আর মোশারফ ভাই আছে হরিণা ওইখানে, যে আমাকে আবার আজমপুর ওইখানে ওই ক্যাম্পে আসলাম। বিজয়ের মাসে কোথায় ছিল? বিজয়ের মাসে আজমপুর, তারপর আবার নিজাম মোশারফে করছিলাম।